ক্রিকেট দলগত খেলা, এখানে ব্যক্তিগত পারফরমেন্স নয়, দলের সাফল্যই আসল। আর ঠিক এই কারণেই কখনো কখনো অর্ধশতকের মাইল ফলকে পৌঁছেও শুনতে হয় ধুয়ো। ঠিক যে অভিজ্ঞতাটা এখন হচ্ছে ডেভিড ওয়ার্নারের। অস্ট্রেলীয় তারকা যেন ডুবন্ত এক নাবিক, না সাবমেরিন নয়, তার পালতোলা নৌকাটাই ডুবে আছে আইপিএলে। ঋষভ পান্তের অনুপস্থিতিতে ওয়ার্নারের কাঁধে নেতৃত্ব তুলে দিয়েছিল দিল্লি। সেই ওয়ার্নার নিজে পারফর্ম করলেও জেতাতে পারছেন না দলকে, আর এতে বেজায় ক্ষেপেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ। রানের দেখা পেলেও ওয়ার্নারের ব্যাটিং ইন্টেন্ট নিয়ে উঠেছে প্রশ্ন। শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে 6000 রানের মাইল ফলকে স্পর্শ করেছেন, তবে তার ইনিংস দলকে জেতানোর বদলে উল্টো ডুবিয়েছে, এমনই অভিযোগ সমর্থকদের। কারণ 65 রান করতে ওয়ার্নার একাই যে খেলে ফেলেছেন 55 বল। দলের লক্ষ্য যখন 200 রান, তখন ওয়ার্নারের দেড় ঘন্টারও বেশি সময় ক্রিজে থেকে খেলা ইনিংসের স্ট্রাইক রেট 120 হয়নি। একসময় যিনি ক্রিকেট বলকে ফুটবল মনে করে পেটাতেন, সেই সেহবাগ বিষয়টা মানতেই পারছেন না, তাই বলেই দিলেন এমন ব্যাটিং করলে আইপিএলে খেলার দরকার নেই ওয়ার্নারের। রাজস্থানের তরুণ ব্যাটার জয়সওয়াল প্রথম ওভারেই দলকে এনে দেন 20 রান। এরপর সাজঘরে ফেরার আগে 31 বলে 60 রান করেন 11টি চার ও 1টি ছক্কায়, প্রায় 200 স্ট্রাইক রেটে। ওয়ার্নারকে এই তরুণ ভারতীয়র কাছ থেকে শেখার পরামর্শ দিয়েছেন সেহবাগ। সেহবাগ বলেন, আমি মনে করি এখনই সঠিক সময় তাকে ইংরেজিতে বলে দেওয়ার, যাতে সে শোনে এবং কষ্ট পায়। ডেভিড, আপনি যদি এটা শুনে থাকেন, দয়া করে ভালো খেলুন, 25 বলে 50 করুন, জয়সওয়াল থেকে শিখুন। আপনি যদি তা না করতে পারেন, তাহলে দয়া করে আইপিএলে খেলতে আসবেন না। ওয়ার্নারের ইনিংস যখন দলের কোনো কাজেই আসছে না, তখন সেহবাগ মনে করেন এভাবে টুকটুক করে খেলার চেয়ে 30 রান করে আউট হয়ে যাওয়াটাই ভালো। তিনি বলেন, 50 বা 60 করার চেয়ে ওয়ার্নার যদি 30 রানের মধ্যে আউট হয়, সেটা তার দলের জন্যই ভালো মনে হচ্ছে। তাহলে পাওয়েলের মতো ক্রিকেটাররা আরও আগেই ক্রিজে আসতে পারতেন এবং হয়তো ভালো কিছু করতেও পারতেন। যদিও রবম্যান পাওয়েল বা অভিষেক পোরেলও সুবিধা করতে পারেননি এদিন। পাওয়েল ক্রিজে নেমেই সাজঘরের পথ ধরেন 2 বলে 2 রান করে, পোরেল 9 বলে করেন মাত্র 7 রান। ওয়ার্নার ছাড়া 2 অঙ্কের দেখা পান আর মাত্র 2 জন, ললিত যাদব ও রাইলি রুশো। এর মধ্যে ললিত 24 বলে 38 ও রুশো 12 বলে 14 রান করেন। শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 142 রান জড়ো করে দিল্লি, বরণ করে 57 রানের বিশাল পরাজয়।